নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো আমি আজকে একটি পুজোর একটি সপ্তমীর লুক ক্রিয়েট করে দেখাবো তো তোমরাও আমার সঙ্গে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো চলো প্রথমেই স্কিনটাকে প্রিপেয়ার করে নিতে হবে তার জন্য প্রথমে আগে স্কিনটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে টোনার ময়েশ্চারাইজার ও প্রাইমার অ্যাপ্লাই করে নিতে হবে তারপরে দেখো আমি হচ্ছে কারেক্টার ইউজ করে নিয়েছি তারপরে এই মেকআপে আমি সিসি ক্রিমটাকে বেস হিসেবে ব্যবহার করব সিসি ক্রিমটাকে লাগিয়ে নেওয়ার পরে ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখো আমি তারপরে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলার অ্যাপ্লাই করার পরে সেটাকে ভালো করে ব্লেন্ড করার পরে আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি তারপর আমি আইব্রোটাকে সেট করে নিয়েছি আই ম্যাজিকের একটি কাজল দিয়ে দেখো আইব্রোটাকে ভালো করে ফিল আপ করে নেওয়ার পরে আই মেকআপ করে নিচ্ছি তো প্রথমে প্রথমে একটি হালকা পিঙ্ক কালার নিয়ে আমি আমার ট্রানজেকশান এরিয়াটাকে ফিল আপ করেছি দেন তার থেকে একটু ডার্ক শেড নিয়ে পুরো এই মেকআপটাকে কমপ্লিট করেছি তারপরে চোখে কাজল তো পরতেই হবে লাইনার মাস্কারা সেইগুলো সমস্ত কিছু পরে নিয়েছি তারপরে আমি নোজ কন্ট্রোলিং করে নিয়েছি গালও কন্ট্রোলিং করে নিয়েছি তারপরে ব্লাশার সব থেকে আমার প্রিয় ব্লাশারও অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেভারিট হাইলাইটারও ইউজ করে নিয়েছি শেষে আমি রিকোডের একটি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি আগে ভালো করে লিপটাকে ড্র করে নিয়ে তারপরে লিপটাকে ফিল করে দিয়েছি তো তারপরে সুইচ বিউটির একটি ফিক্সার দিয়ে ফুল লুকটাকে কমপ্লিট করেছি তোমরা সবাই দেখে বলো আমার মেকআপটা কেমন হয়েছে আমাকে কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো এখনকার জন্য টাটা